হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দেখেই বুঝে গিয়েছেন আমি আজকে কী রেসিপি নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমি আজকে পিজা বার্গার বানিয়েছি। এটা আমি আমার মতো করে বানিয়েছি। আমি সবসময় বাসা যেভাবে বানাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালোই লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভেতরটা কত জুসি এবং উপরটা একটু শক্ত শক্ত। আমার বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। আজকে আমি এটা চিকেন দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন, মটন দিয়েও করতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে। চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি প্যানে 5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি, হাড়গুলো ফেলে নিয়েছি। এখন আমি চিকেনগুলা যখন একটু পানি ছেড়ে দিয়ে আসবে তখন আমি আদা রসুন, আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর 2 কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ঝালটা বেশি দিতে যাবেন না। দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আপনার চিকেনের পানিটা যখন শুকিয়ে আসবে তখন টমেটো কেচাপ, চিলি সস, এখানে আমি সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। চিকেনের বুকের মাংসটা হতে বেশি টাইম লাগে না। এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি 1টা। ক্যাপসিকাম চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এখানে আপনারা চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারেন। এখানে আমি ব্রেড, বার্গারের যে ব্রেডটা পাওয়া যায় এটা আমি তিনটে বান নিয়ে নিয়েছি। এখানে আমি এখন মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, নিচেরটাই মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দেব ছালাতের যে একটা মেয়োনিজ পাওয়া যায় এটা উপরের অংশে দিয়ে দিব। এটা একটু পাতলা, আপনার পিজা বার্গারটা একটু জুসি জুসি করতে সাহায্য করবে। এখন যে চিকেনটা আমি কুক করে নিয়েছি ওটা আমি এখন সবগুলা এভাবে বানের উপরে দিয়ে দিব। আমার সবগুলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে মোজারেলা চিজ মেল্ট, যেটা মেল্ট করা লিকুইড পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিয়েছি। পিজা বার্গারে যত মেয়োনিজ দিবেন, চিজ দিবেন খেতে তত টেস্টি হবে। এখানে আমি কুচি করে রাখা চিজ দিয়ে দিয়েছি। আপনারা যখন চিকেনটা হয়ে যাবে তখন লাস্ট পর্যায়ে আপনারা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো লাস্ট পর্যায়ে দিয়ে দিবেন। এখন আমি বান একটা পর একটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপরে টমেটো কেচাপ দিয়ে দিব। এখন এটা উপরে ভালোভাবে মাখিয়ে আমি উপরের অংশে চিজ দিয়ে দিব। এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এটা কুক করা না, এটা তাজাটাই আমি দিয়ে দিয়েছি। এটা উপরে একটু শক্ত শক্ত থাকবে, খেতে খুবই ভালো লাগে। এখন আমি প্যানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, চুলায় তাওয়াটা দিয়ে আমি তাওয়া বা প্যান যেটাই বলেন আপনারা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি বাটারটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে আমি যে বানগুলা সাজিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন বাটারটা দেওয়ার জন্য, বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এগুলো উঠে নেব, আমার চিজটা মেল্ট হয়ে গিয়েছে। আপনারা যখন এই পর্যায়ে মেল্ট হয়ে আসবে তখন নেবেন, দেখুন কতটা জুসি এবং চিজগুলো গলে গলে পড়ছে। আজ আর নাই, আল্লাহ হাফেজ।